স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ শুরু করে রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টায় মিরপুর রোডের আনোয়ার খান মডার্ন কলেজ হাসপাতালের সামনের মোড়ে অবস্থান নিয়ে সড়কের যান চলাচল বন্ধ করে দেয় তারা। শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করেন, ধানমন্ডির এই প্রতিষ্ঠান সবচেয়ে পুরনো ক্যাম্পাসে হলেও এখনও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না করে এই শাখা বন্ধের ষড়যন্ত্র করছে একটি মহল। আমরা দীর্ঘ ২৭ বছর ধরে এখানে আছি এবং আমাদের কোনো স্থায়ী ব্রাঞ্চ নেই। আমরা চাই আমাদের ব্রাঞ্চটা যেন স্থায়ী হোক। শাখাটিতে আগামী শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীতে ভর্তির নোটিশ প্রস্তুত না করা এবং ধানমন্ডি শাখার শিক্ষকদের বিভিন্ন শাখায় বদলির মাধ্যমে এই প্রতিষ্ঠান বন্ধের পায়তারা চলছে বলেও অভিযোগ করেন তারা। প্রিন্সিপাল অর্ডার করছে যে তোমরা কে কোথায় শিক্ষক যাইতে চাও দরখাস্ত করো। এই কথা শোনার পর শিক্ষকরা বলতেছে যে আমাদেরকে দরখাস্ত কেন নিচ্ছে, তা নিশ্চয়ই স্কুল বন্ধ হয়ে যাবে। কয়েকদিন পর পর আমরা বাচ্চা ভর্তি করার পরেই শুনছি এই উঠে যাবে ক্যাম্পাস, এই ক্যাম্পাস থাকবে না, এই হবে, একটা আমরা অনিশ্চয়তা জীবনযাপন করছি। পরে অধ্যক্ষ এসে ক্যাম্পাস বন্ধ না করে সময় সাপেক্ষে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। আমি তোমাদের আশ্বাস করছি যে স্কুলটাকে উঠিয়ে দেওয়ার কোনো চিন্তা আমার নাই, ধানমন্ডি স্কুল থাকবে, হয়তো সেটা ভবিষ্যতে ভালো একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে। এছাড়া গত ৬ অক্টোবর ধানমন্ডি শাখার জন্য স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে শিক্ষামন্ত্রী বরাবর আবেদন করেছেন স্কুলটির শিক্ষার্থী ও অভিভাবকরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।